ব্লক ইউনিট এইট প্রথম পার্ট আলোচনা করা হয়েছে আজকে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো এখানে আজকে আমরা শেষ দিয়ে দেবো ডাব্লিউ এস এন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো সেখানে তো চলুন কথা না বাড়ি আমাদের আলোচনাটা দেখে নিচ্ছি সিডাবলি শিশুর সম্পর্কে ধারণা পূর্বে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন ধরন দেখে নিয়েছি এখন হচ্ছে প্রাথমিক চিহ্নিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কোন জন ক্যাটাগরিতে পড়বে সেটা কিভাবে আপনি চিহ্নিত করবেন সেই বিষয়ে এখানে আলোচনা করা হবে তো সেটা হচ্ছে গিয়ে কোর্স ফাইভ জিরো সিক্সের এর ব্লক থ্রি এর ইউনিট এইট পেজ নাম্বার থার্টি ফাইভে এ আছে এখন থার্টি সিক্স নাম্বার পেজ রয়েছে অক্ষমতার ধরন লক্ষণসমূহ এবং করণীয় তো সেটা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে না শিখলেও চলবে কিন্তু যেমন দৃষ্টিগত অক্ষমতার লক্ষণ লক্ষণসমূহ কি চুকে জল আসা চুক লাল হয়ে যাওয়া অনবরত চুলকানি বারবার পিটপিট করা এতে আমাদের কি করণীয় এই ছাটের লক্ষণ যদি দেখা যায় তাহলে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো উচিত যাতে যথাযথ চিকিৎসা করে বা চশমা পড়ে অবস্থার উন্নতি হয় রয়েছে শ্রবণগত অক্ষমতার লক্ষণ এবং করণীয় বিষয় শ্রবণগত অক্ষমতায় কি রয়েছে কানের গঠনে ত্রুটি কান থেকে পুজ পড়া কানে ব্যথা কানে চুলকানি অনেক কাছ থেকে শোনার চেষ্টা কোনো কথা বারবার শুনতে চাওয়া ঠিক মতো লিখতে না পারা বক্তার কথার যে পুনরুক্তি শোনার প্রবণতা ব্ল্যাকবোর্ড থেকে লিখতে গিয়ে ভুল করা আর সবগুলো এখানে দিয়ে দিলো বুঝলাম না আচ্ছা পেছন থেকে বক্তার কথা শোনায় অসুবিধা কণ্ঠস্বরে উচ্চারণে ত্রুটি শিশু খুব জুড়ে অথবা খুব আস্তে কথা বলে এইসব বিষয়গুলো তো করণীয় কি এই লক্ষণগুলির মধ্যে তিন অথবা চার যদি দেখা যায় অর্থাৎ কানে বেতা এবং কানে চুলকানি যদি হয় তাহলে বুঝতে হবে কথা বলা ও শোনার ত্রুটি আছে তখন শিশুটিকে কান নাক গলার বিশেষজ্ঞ অর্থাৎ টিএনটিকে দেখাতে হবে সেই সঙ্গে কথা বলার জন্য স্পিচ সঙ্গে যোগাযোগ করতে হবে শিশুর বয়স যদি চার পাঁচের মধ্যে হয় তাহলে এক মনস্তাত্ত্বিককে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে হবে তো সেটা শ্রবণগত দৃষ্টিগত তারপর কথা বলে স্পিচ ডিজিবিলিটি সবটা এখানে আলোচনা করে দিয়েছে और রয়েছে गतिशील प्रतिबंधक अथवा मोबिलिटी डिजेबिलिटी लक्षण গুলো কি কি করণীয় লক্ষণ হচ্ছে উইখানে দেয়া আছে এটা হচ্ছে 38 নাম্বার পেজে লক্ষণ এবং করণীয় বিষয়গুলো দেয়া আছে এগুলো আমি রিড আউট করছি না দেখে নেবেন তারপর রয়েছে बुद्धघम मोह अथवा মানসিক प्रतिबंध তার কি লক্ষণ তার জন্য কি কি করণীয় সেইসব বিষয় 38 নাম্বার পেজে পেয়ে যাবেন দেখেন আর তারপর রয়েছে শিক্ষা গ্রহণে দুর্বলতা করণীয় কি কি রয়েছে লক্ষণগুলো কি কি দিকে লক্ষণ দেয়া আছে তারপর করণীয় বিষয়গুলো দেয়া আছে ওখানে পাঁচটা ষোলোটা কারণ দিয়েছে তো সেগুলো দেখে নেবেন সেটা থার্টি নাইন এবং ফোরটি নাম্বার পেজে রয়েছে এগুলো বুঝার কিছু নেই পড়লেই বোঝা যাবে এবং আমরা সবাই এগুলো কিন্তু জানি তারপরেও যেহেতু দিয়েছে আমরা একটু দেখে নেব তারপর রয়েছে মূল্যায়ন ফোরটি নাম্বার পেজে তো প্রশ্নটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থাৎ সিডাব্লিউ এস দের মূল্যায়ন কিভাবে করা যায় সেটা মূল্যায়ন করতে গিয়ে নিম্নলিখিত প্রশ্ন করা যেতে পারে যে শিশুটি কে এবং কেমন শিশুটির বিশেষ চাহিদা কি সে কেন বিশেষ ধরনের শিক্ষার আওতায় এসছে তারপর শিশুটির পরিবার ও তার সহযোগী খারা ছাত্রদের রুটিন এবং প্রত্যাহিক কাজ কি কি তার রুটিন ও কাজকর্ম দেখে বিচার করতে হবে কি করলে তার অগ্রগতি উন্নত হবে কথা বলে যোগাযোগ রক্ষা করা ঘুরে ফিরে বেরিয়ে যোগাযোগ করা খেলা করা সকলের সঙ্গে মেলামেশা করা পড়ে মনে রাখার অভ্যাস করা পছন্দ জিনিস নির্বাচন করা বন্ধুদের সঙ্গে নানা কাজে অংশগ্রহণ করা স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ অন্যকে সাহায্য করার শিক্ষা তারপর রয়েছে সাহায্যকারী প্রযুক্তির জন্য কি ধরনের আই লক্ষ্য ও কর্ম দেখাবো এই দুই তিনটি অগ্রাধিকার ভাবা ও যোগাযোগ খেলা করা মেলামেশা পুষ্টি গতিশীলতা অবস্থানগত সচেতনতা প্রস্তুত থাকার দক্ষতা নিজে তৈরি করা প্রত্যেক কাজকর্মের হিসাব আচার আচরণ বন্ধু গোষ্ঠী এইসব বিষয়গুলি এখানে দিয়েছে ফোর্টি ওয়ান নম্বর পেজে একটু দেখে নেবেন ফোর্টি টু নম্বর পেজে রয়েছে সিডব্লিউএসএন শিশুদের অসুবিধা লাঘব করার জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ তো দের অসুবিধা লাগব করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বা তাদের যাতে কিভাবে হস্তক্ষেপ করতে পারি সেই সব বিষয়ে আলোচনা করা হয়েছে ডিটেইল সেটা ফোর্টি টু নাম্বার পেজে স্টার্ট হয়েছে এই যে দেখতে পাবেন প্রথম স্তরে হস্তক্ষেপ করা কেন এত প্রয়োজন তারপর মধ্যস্থতা করার পদ্ধতির মধ্যে কি কি রয়েছে সেটা সেটা ফোর্টি থ্রি নাম্বার পেজে কন্টিনিউ হয়েছে ফোর্টি থ্রি নাম্বার পেজে এতটুকু সেটা দেখে নেবেন আমি আর পড়ছি না ওইটা তারপর রয়েছে অক্ষমতা সংক্রান্ত নীতি ও আইন চালু হয় তো তার ভিত্তিতে একটি নতুন আইন দ্বারা পরিবর্তিত করার প্রস্তাব এসেছে সেই অ্যাক্ট বা নীতি প্রয়োগে যেসব ঘটনা ঘটেছে ইউনাইটেড নেশন কনজারভেশন অন দা রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইউএন সিআরপিডি তাই বলা হয়েছে এই এককে বর্তমান আইন এবং নীতি সম্পর্কে আমরা আলোচনা করব তো অক্ষম ও প্রতিবন্ধী মানুষের মানবিক অধিকার কি সেটা যদি প্রশ্ন হয় তার আনসার ফোরটি থ্রি নাম্বার রয়েছে তাদের কি কি ধরনের অধিকার রয়েছে তাদের কোন রকম প্রবেশ সমান অধিকার রয়েছে জীবন স্বাধীনতা এবং নিরাপত্তার অধিকার রয়েছে আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার রয়েছে কোন রকম অত্যাচার থেকে মুক্তির অধিকার রয়েছে সন্ত্রাস অত্যাচার এবং কুকতা গালিগালাজ থেকে মুক্তির অধিকার রয়েছে 43 থ্রি নাম্বার পেজে এগুলো দেখলাম ফোর্টি ফোর নাম্বার পেজে বাকিগুলো কন্টিনিউ করা আছে ঠিক ও মানসিক ন্যায় পরাণয়নতার সম্মান করার অধিকার রয়েছে চলাফেরা এবং জাতীয়তাবোধের স্বাধীনতার অধিকার রয়েছে নিজে সম্প্রদায় নিজের সম্প্রদায়ের মধ্যে থাকার অধিকার রয়েছে নিজের মতবাদ প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে গোপনীয়তা রক্ষার স্বাধীনতার অধিকার রয়েছে নিজের বাড়ি এবং পরিবারের প্রতি শ্রদ্ধা দেখানোর অধিকার রয়েছে শিক্ষার মৌলিক অধিকার রয়েছে পরি স্বাস্থ্য পরিষেবার অধিকার রয়েছে কর্মের অধিকার রয়েছে জীবন এক সুনির্দিষ্ট মান রক্ষার অধিকার রয়েছে সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে অংশগ্রহণের স্বাধীনতার অধিকার রয়েছে সাংস্কৃতিক পরিমণ্ডলে অংশগ্রহণের অধিকার রয়েছে তো এখান থেকে এমসিকিউ যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে তো এবার প্রশ্নগুলো দেখেন এই এমসিকিউ ডিসএবিলিটি অ্যাক্ট কবে প্রয়োগ করা হয় অপশন এ না সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি দু সালে তো সেটা আমরা সবাই জানি কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি নাইনটিন সালে ডিসএবিলিটি অ্যাক্ট চালু হয় তো আনসার হচ্ছে অপশন সি নাইনটিন নাম্বার পেজে রয়েছে অক্ষম মানুষের অধিকার সংক্রান্ত সম্মেলন বা অধিবেশন তো সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন দু সালের তেরোই ডিসেম্বর এই প্রস্তাব গৃহীত হয় এবং স্বাক্ষর প্রদানের জন্য দুই হাজার সাত সালে ত্রিশে মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয় যক্ষম মানুষের অধিকার সংক্রান্ত সম্মেলন কখন হয় সম্মিলিত জাতিপুঞ্জে দুই হাজার ছয় সালে তেরোই ডিসেম্বর প্রস্তাব গৃহীত হয় এবং সাক্ষর প্রদানের জন্য দুই হাজার সাত সালে ত্রিশ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয় তো সেটা কি সেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী মানুষের অধিকার সংক্রান্ত সম্মেলন একটি আন্তর্জাতিক চুক্তি যা মানুষের অধিকারের দাবি সমর্থন করে রাজ্য সেই দাবিকে উত্থাপন করে রক্ষা করার শপথ নেই করতে চায় অক্ষম মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার দাবি এবং রাজ্যগুলির সমাবেশে যাতে সেই দাবিগুলি যথাযথ প্রযুক্ত হয় তো প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জে অক্ষম মানুষের অধিকার সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করে কবে

ভারতীয় সংবিধান অনুযায়ী তিনটি বিষয়ের তালিকা রয়েছে একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা একটা হচ্ছে রাজ্য তালিকা একটা হচ্ছে সহকারী তালিকা বা তিনটি তালিকা একটা হচ্ছে সেন্ট্রাল স্টেট এবং কনকারেন্ট লিস্ট ভারতীয় সংবিধানে যে বিশেষ সুযোগ সুবিধাগুলো বা ক্ষমতার বন্টন করা হয়েছে সেটা তিনটা তালিকা একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট একটা হচ্ছে স্টেট লিস্ট একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট কনকারেন্টটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র একই সাথে কাজ করবে সেখানে তো কেন্দ্রীয় আওতার মধ্যে পড়ে যেমন প্রতিরক্ষা সেগুলির দায়িত্ব কেন্দ্র সরকারের তারপর সহযোগী বিষয়ের মধ্যে আছে শিক্ষা এবং স্বাস্থ্য যেটা কেন্দ্র এবং রাজ্য মিলে দেখাশোনা করবে আর প্রতিবন্ধকতা বা অক্ষমতা ডিসেবিলিটির বিষয়টি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত তো সেটা কিন্তু এম এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা বুঝে রেখে দেবেন ওইখান থেকে তারপরে অক্ষমতা জনিত আইন কখন হয় 1995 এ আমরা আগেই দেখে নিয়েছি আগের পৃষ্ঠা 1995 এ জনিত আইন এই যে দেখতে পাচ্ছেন 1995 সালে তো সেটা আমরা এখন দেখ তো প্রতিবন্ধকতা বা ডিসএবিলিটি বিষয়টি সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত কেন্দ্র তালিকা রাজ্য তালিকা সহকারী তালিকা কোনটুই নয় সেটা হচ্ছে রাজ্য তালিকা প্রতিবন্ধীদের মধ্যে রয়েছে চরম প্রতিবন্ধী চরম প্রতিবন্ধী কাদের বলা হয় যেসব ব্যক্তি পার্সেন্ট বা তার বেশি অক্ষম বা প্রতিবন্ধী তাদেরকেই চরম প্রতিবন্ধী রূপে বা সেভার ডিসেবিলিটি রূপে গণ্য করা হচ্ছে তো আমরা জানি চল্লিশ শতাংশ যদি কোনো অক্ষমতা থাকে তাহলে তাকে অক্ষম বলে ধরা হচ্ছে অর্থাৎ ডিজেবল বলে ধরা হচ্ছে ডিজেবল সার্টি সার্টিফিকেট প্রদান করছে ডিডিআরসি থেকে ফোরটি পার্সেন্ট ডিজেবিলিটি থাকলে কিন্তু যদি এইটটি পার্সেন্ট ডিজিবিলিটি থাকে তাকে চরম প্রতিবন্ধী রূপে গণ্য করা হচ্ছে সেবার ডিজিবিলিটি রূপে গণ্য করা হচ্ছে এবং তাদের জন্য আলাদা সংস্থা গঠন করা হচ্ছে তাদের জন্য অন্য বিশেষ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে তো এমসি হচ্ছে সেভার ডিজিবিলিটি বা চূড়ান্ত প্রতিবন্ধী রূপে কাদের গণ্য করা হয় চল্লিশ শতাংশ ষাট শতাংশ আশি শতাংশ একশো শতাংশ কাদেরকে যাদের ডিজিবিলিটি লেভেল হচ্ছে আশি শতাংশ অর্থাৎ অপশন সি তাদেরকেই চরম প্রতিবন্ধী রূপে গণ্য করা হয় মোটামুটি ইউনিট এইট এর শেষ পর্যায়ে চলে এসেছি উপসংহার দিয়ে দিয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার ফোরটি এইট তারপর কি কি রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক মূল্যায়নের জন্য শিক্ষকরা কি পদ্ধতি প্রয়োগ করবেন সেটার একটা ফর্মেট দিয়ে দিয়েছে শেষের দিকে সেটা হচ্ছে ফোরটি নাইন নাম্বার পেজে সিডিউলিয়েশনের ধারণা এখানে দেখুন যে থেকে চোদ্দ বছর বয়সী শিশুর ক্ষেত্রে কিভাবে আমরা সেটা করতে পারি গ্রামের নাম শিশুর নাম বয়স বাবার নাম মার নাম বাড়ির সংখ্যা সংখ্যা লিখতে হবে তারপর সঠিক উত্তর যেমন নির্ধারিত সময়ের পর প্রসব হয়েছে হ্যাঁ কথা বলতে পারে কি দেরিতে অথবা কি দেরিতে কথা বলছে বলছে হা বা না সমবয়সী অন্য শিশুদের যে এই কাজগুলি করতে শিশুদের দেরি হয়েছে কিনা যে বসা দাঁড়ানো হাঁটা কথা বলা আহ হা না জানি না এমন হতে পারে অপশনগুলো হুম তারপর হচ্ছে শিশুটিকে ধরতে পারে হা না জানি না শিশুটিকে কথা বলার বদলে ইশারা করে দৈনিক কাজ করা এবং পড়ার ক্ষেত্রে কি শিশুটির অসুবিধা হয় বাচ্চাটির সঙ্গে কথা বলতে কি অসুবিধা হয় শিশুটি শোনার ক্ষেত্রে কি অসুবিধা হয় অন্য শিশুর তুলনায় শিশুটিকে সে বোঝা ও মনে রাখার কোনো অসুবিধা আছে শিশুটিকে অন্যদের সঙ্গে ঠিক মেলামেশা করে শিশুটি কি কোনো শারীরিক অক্ষমতা আছে আপনার শিশুর কথা বুঝতে অন্যদের কি অসুবিধা হয় আপনার শিশুর কথা তার নিজের পরিবারের বাইরে অন্য লোকের কি বুঝার কোনো সমস্যা হয় শিশুটি কি কথা বলে তারা কি ধরনের খবর দিতে অস্বীকার করে তারা কি খবর দিতে অস্বীকার করে সিউটির পরিবারের লুক কি মনে করে যে আপনাকে খবর দেওয়ার কোনো প্রয়োজন এতে নেই হা না যায় এনার মধ্যে সিলেক্ট করবেন এবং মনে রাখা প্রয়োজন উপরের প্রশ্নের একটিও যদি হা হয় তাহলে নিম্নলিখিত তত্ত্ব ও মূল্যায়ন লিপিবদ্ধ করা উচিত শিশুর অক্ষমতাজনিত সমস্যাগুলি বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন এক্ষেত্রে সেই মাগের মতো গ্রামের নাম শিশুর নাম বয়স বাবার নাম মার নাম বাড়ির নাম্বার শিশুর সংখ্যা লিখতে হবে তারপর নিচে আবার একটা ফর্ম দেওয়া হয়েছে সেটা ফিল আপ করতে হবে যে অন্য শিশুদের তুলনায় আপনার শিশুকে চলাফেরা অসুবিধা হয় শিশুটিকে অন্যের সাহায্য ছাড়া বসতে পারে শিশুটিকে দৈনিক কাজকর্ম যেমন খাওয়া স্নান করা নিজে করতে পারে শিশুটিকে কি কথা অনির্দেশ বুঝতে পারে কি দেখায় কোনো সমস্যা আছে আপনার শিশু কি দশ ফুট দূরত্বে থাকা আঙুল গুনতে পারে শিশুটিকে পাঁচ ফুট গুনতে পারে বইয়ের ছবি বুঝতে পারে শিশুটির সমস্যা আছে দশ ফুট দূরত্বে থাকা তার দশ ফুট দূরত্ব থেকে তার নাম ধরে ডাকলে কি শিশুটি সাড়া দেয় পাঁচ ফুট দূরত্বে থেকে নাম ধরে ডাকলে কি শিশুটি সাড়া দেয় শিশুটি কি স্পষ্টভাবে কথা বলতে পারে অন্যদের কি শিশুটির কথা বুঝতে অসুবিধা হয় শিশুটির কি তড়কা আছে যদি থাকে শিশুটি কি প্রায়ই তড়কায় আক্রমণ হয় রোজ হয় সপ্তাহে একদিন হয় মাসে একদিন হয় ছয় মাসে একবার হয় শিশুটিকে ওষুধ খায় শিশুটিকে ডাক্তার দেখানো হয় সাধারণ ছোটোখাটো কাজ করতে গিয়ে শিরিটি কি তা ফেলে দেয় বা করতে পারে না তার নাক দিয়ে সর্দি পড়লে শিশুটিকে চুপ করে থাকে অন্য বাচ্চাদের তুলনায় আপনার শিশুকে কম বুদ্ধিমান শিশুটিকে তার কাজকর্মে বোকা বলে মনে হয় শিশুদের তুলনায় আপনার শিশুকে তার কাজে মনোযোগী অন্য শিশুদের তুলনায় আপনার শিশুকে বেশি দুঃষ্ট শিশুটিকে চেয়ে ছোটদের সঙ্গে খেলতে পছন্দ করে আপনার শিশুকে আগুন জল এসবের বিপদ সম্বন্ধে জানিয়ে শিশুটিকে তার নিজের নাম বলতে পারে শিশুটি অনবরত চুপ দিয়ে জল পড়ে সে কি সব সময় চুপ ঘষে লিখতে পড়তে দেখ থেকে তার চোখে সমস্যা আছে কারুর সাহায্য ছাড়া কি নিজে হাঁটতে পারে স্কুলে ছুটেছুটি বা ব্যায়াম করতে কি অসুবিধা হয় অন্য শিশুর তুলনায় তার পড়াশোনা ও খেলায় কি কম উন্নতি শিশুটিকে তার বই খাতাপত্র গুছিয়ে রাখতে পারে অন্য শিশুর তুলনায় আপনার শিশু কি ধীরে ধীরে কাজ করে শিশুটিকে কাজের ব্যথায় বুগে কান থেকে কি রস বা পুজ পড়ে গল্প বলতে কি অঙ্ক করতে কি অসুবিধা হয় কথা শুনতে গিয়ে কি শিশুটির ঘাট সম্পূর্ণ ঘোরাতে হয় শিশুটি কি প্রায়ই নিজেকে আঘাত করে আপনার মনে কথা বলতে গিয়ে কি সে চেঁচায় বা শব্দ করে চশমা পরে শিশুটির শ্রবণযন্ত্র কি ব্যবহার করে শিশুটি কি শুনতে অসুবিধা হয় শিশুটি কি সম্পূর্ণ বদির তার এক পায়ে কি কোনো সমস্যা আছে শিশুটির দুই পায়ের কি সমস্যা আছে শিশু কি ঠিক মতো হাঁটতে পারে শিশুটির দু হাতে কি সমস্যা আছে সমস্যাটি তুলনায় লিখতে কি অসুবিধা হয় এই সব। প্রথমটা থেকে প্রথম যে লিস্ট দিয়েছে সেখান থেকে কিন্তু আমরা বের করে নিতে পারবো তার অক্ষমতা আছে কিনা আর পরের যে সিক্স কোয়েশন দিয়েছে সেখান থেকে আমরা বুঝে নিতে পারবো যে কি ধরনের অক্ষমতা রয়েছে শিশুটির মধ্যে সেটা এর সাথে আজকে ডিসকাশন এখানে কমপ্লিট করছি পরবর্তীতে নতুন ইউনিট নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন স্টেট ইউনিট শেয়ার উইথ মেরি ইউ